তুই চলে আসছ? এই আমি না চুলটা ছুটে গেছে, মানে আচ্ছা তুমি এত দেরি করলো কেন? খবরদার এরকম ন্যাকা ন্যাকা কথা বলবি না। শাড়ি টিপ ব্লাউজ এগুলো খোল, এই জায়গায় তুমি একদম বিরোধ করো না। দেখো আমাকে কিন্তু এই ড্রেসে খুব ভালো মানিয়েছে, তোর টান টান শরীর, আমার আমার কোনো মেদ নেই, দেখো কি সুন্দর টান টান শরীর, আমি পাউডারের মতো ঘুরে বেড়াচ্ছি। মনে রাখবি যে আমি তোর বড় বোন, ওই জায়গাতে তো থেকে গিয়েছি, তুমি আমার বড় বোন, উদ্ধার করতে আসছো আমাকে। রুমার কথায় আপনি কিচ্ছু মনে করবেন না, হ্যাঁ আপনি মাথা ঠান্ডা রাখুন, মাথা তো একটু গরম। আপনি একটা কাজ করুন, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি আপনার জন্য আদা লেবু দিয়ে সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসি, তার আগে একটা হাগ করি। মায়ের হাত থেকে বাঁচিয়েছি, এখন গাড়ির মধ্যে বাতাস লাগতেছে না? কি বলেন আপা, অনেক সুন্দর বাতাস লাগে, এই যে শাড়ি দিয়ে এরকম ঘুরলে অনেক সুন্দর বাতাস লাগে, সবকিছু কেমন খোলা মেলা, অনেক মজা। আচ্ছা না হাগ করি, একদম বেশি বেশি কথা বল, একটা দেবো আপা আগে অনেক ভালোবাসে আমার চুল, আমার চুল, আমার চুল, আমার চুল, আমার এই যে আম্মা জান, ওয়ালাইকুম আসসালাম আম্মা জান, কি রকম আছো? জি ভালো আছি আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, জি আমি ভালোই আছি। আমার কি মনে হইতেছে জানো, তোমার আব্বা বিদেশে যায় না, একটা নতুন বিয়া করে হালাইছে, নতুন বিয়া করছে, নতুন বউ পাইছে, নতুন বউ পায় না পুরান বউরে বইলা গেছে গা। মা তুমি তুমি তো হার নিজের মাইয়া, তোমারও তো বলনের কথা না আঙ্কেল, একটু আগে আপনি একটা হিসাব করলেন না, ওই হিসেব অনুযায়ী আমাকেও ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ আমার মতো তো তার আর একটা মেয়েও থাকতে পারে। আরে হাঁচা কইছো হাঁচা কইছো, তোমার কথার মধ্যে তো একটা যুক্তি আছে, এটা তো আমি খেয়ালই করি নাই গা। মায়া সুদ্ধা বিয়া কইরা থাকে, তইলে তো আর কিছু করনে নাই গা। আরে বাংলাদেশের মানুষেরা বিদেশে যায় না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাংলাদেশি মানুষ আছে না বিদেশে যায় দান্দা উন্দা কইরা বিয়া শাদি কইরা ওহেরে সেটেল হয়ে যায় গা, বুঝছো? আচ্ছা মা তোমার লাগে না আমার একটা কথা আছে, তুমি কিছু মাইন্ড করবা না তো? দেখুন আমার বিয়ে ছাড়া আপনি যে কোনো কথা বলতে পারেন। না কথাটা হইলো কি, বিষয়টা তো বিয়ারই, মগর তোমার না, তোমার আম্মার। আমার মার মানে? না মানে হইলো গিয়া তোমার আম্মা, আর কতকাল তোমার আব্বার লেগে অপেক্ষা করব। তুমি তার মাইয়া, তোমার একটা দায়িত্ব আছে না? দেখুন এই বিষয় নিয়ে আপনাকে চিন্তা না করলেও চলবে। শেফালি শেফালি, এ শেফালি কি ব্যাপার এত রাইতে? আপনি আমি রাত জেগে তোমার কথা ভাবতেছি, আমি স্বপ্নের ভিতরে তোমার কথা ভাবার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই স্বপ্নের ভিতরে তুমি আসতেছো না, মানে আমি যে কি করব বুঝতে পারতেছি না। আমি দেখতেছি কি সোলাই খায় আমি রাস্তা রাস্তায় গান গাইতেছি, মানে কেমন টাইপের গান গাইতেছি কি আমি তোমার বুঝাই করতে পারব না, আমার এমন হইতেছে কেন? আপনি এত ঘুমান কেন, ভাববেন সারা রাত জায়গা।
এর ভিতরে ফিলিংস তো আসলো না, তার মানে কি তোমার সাথে প্রেম হওয়ার আমার কোনো সম্ভাবনাই নেই? অবশ্যই হইব, কে বলছে হইব না? আমারও সেটা মনে হয়, এটা হইতে হইব, নাহলে পরে তো আমি সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে যামুকা, আমি সবচেয়ে বড় এতিম হয়ে যামুকা। আমার কাছে কেন জানি মনে হইতেছে আমার জীবনে তো কোনো প্রেম হয় নাই, এটি আমার জীবনের লাস্ট প্রেম, এটি আমার জীবনের মনে করছে সম্ভাবনাম একটা প্রেম, তা নেই বলে জীবনে কোনো প্রেম হবে না, আমি আর সম্ভাবনা দেখতেছি না। প্লিজ কেন, আমার এত ভালো লাগছে? শুধু ভালো না, অসাধারণ ভালো লাগছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমার কেমন ভালো লাগছে। ভালো লাগার উপরে যদি কোনো কিছু থেকে থাকে সেই ভালো লাগছে, কারণ তুমি তো আমার কাছে কোনো বাদাম খেতে চাও না, চাইনিজ খেতে চাও না, ঘুরতে চাও না, গাড়িতে উঠতে চাও না, অনেক কিছু চাও না, মানে সিনেমা দেখতে চাও না। এখন আমি যদি তোমার কাছে 100 টাকা উল্টে চাই চোলাই খাওয়ার জন্য, তুমি কিন্তু সাথে সাথে আমার দিয়ে দিবা না? আমি কিন্তু এখন এটাকে চাবো না, চাওয়ার সময় আসলে তারপরে চাবো। আমি বুঝি না কখন চাই দিব, আগে প্রেমটা হোক, তাই না? অবশ্যই দিব, আপনি চা দেখেন। পরে চামু, পরে চাইতে হবে, এখনই না। আমি বুঝি না কখন চাইতে হবে, আগে প্রেমটা ভালো করে তৈরি হোক তারপর। এখনো প্রেম তৈরি হয় নাই? মনে হয় হবো। তোমার হাতটা একটু দিবা, হাতটা ধরে একটু দেখতাম যে প্রেমটা তৈরি হয়েছে কিনা। তোমার হাতটা, আল্লাহ গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালোবাসি। তোমার সারা আমি বাঁচুম না গো, তোমার সারা আমি আত্মহত্যা করে মরে যাবো গা। আমার মনে হচ্ছে কি আমি বুঝি এই দুনিয়া নাই, বিশ্বাস করো সে ফলে আমি আমি যে কোন দুনিয়াতে আছি আমি কিছু জানি না। এই তো, এই তো তোমার মধ্যে প্রেম জাগতেছে জাগতেছে জাগতেছে, কিন্তু কলিজার ভিতরে এখনো প্রেমটা আসে এসে করে আসতেছে না। আমার মনে হয় প্রেমটা এখন আস্তে আস্তে জাগতেছে। দেখো তুমি আমারে প্রেম নিবেদন করিয়া তুমি খাড়ায় আছো, তারপরও আমার ভিতরে প্রেমটা আসতেছে না কেন আমি বুঝতেছি না, কেন আসতেছে না? আসল প্রেম জাগতে একটু সময় লাগে। সত্যি সত্যি, তাহলে পরে তুমি আমার 100 টাকা দাও, আমি চুলাই খেয়ে দেখি প্রেমটা আরো জাগ্রত হয় কিনা। মানে প্রেম আমার মনে হয় জাগ্রত হব, মানে প্রেম খাড়াই বই। হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন। তুমি কি মাইন্ড করছো? তুমি কি সত্যি মাইন্ড করছো? আমি তোমার কাছে টাকা চেয়েছি, আমি খুবই দুঃখিত, আমি টাকা চাইবো না। আরে না, মাইন্ড করবো কেন, আমি তো টাকা আপনার জন্য নিয়ে রাখছি, আমি আমি তো আসলে মানে লাগবে না, তুমি তুমি মনে করে দেখো। যেটা ওল্লা এটা কি চাইলাম 100 দিলা 500, মেঘনা চাইতে মেলা মিষ্টি। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এইবার তো মন হইতেছে প্রেম সত্যি সত্যি তৈরি না হয়ে যাবো না, না না প্রেম জাগতে হবে, প্রেম আসবই, প্রেম আসবই। আমারও তাই মনে হয়। শোনো এখন তুমি যাও, শোনো ঘুমাবা না, কিন্তু জায়গা জায়গা শুধু আমার কথা ভাববা, তাহলে দেখবা অবশ্যই প্রেম হবে, যাও। অবশ্যই প্রেম হবে, প্রেম অবশ্যই হইতে হবে, এই প্রেম বাঁচা যাবে না, যেভাবে হোক এই প্রেম হইতেই হবে। আমি বলতে আসি, আমি একটা ভালো ছেলে, বংশীয় ছেলে, শিক্ষিত ছেলে, আমি কোনো অসুবিধা হবে না, আপনি আপনি বেরোন প্লিজ, উপকার করতে আসছি। আপনি বোঝেন, আপনি বোঝেন যে কি কি এমন জরুরি হতো একবার এখানে টেনে বসাই রাখছো আমাকে? না ওই ছোট মুখে বড় কথা খালাম মা, আপনি উল্টো পাইলে নিয়েন না, উনি আর কয়দিন থাকবে, কার কথা বলতেছো যে আপনি বাতিস বাগনি বাগনি সরি তুমির কথা বলতেছো যে শোনেন খালাম্মা, বেড়াইতে এসে বেড়াও, আমার তো বেড়াই নিলেই কথা না, কিন্তু কয়দিন আরে আসতে তখন থাকুক না, ও আমাদের কোনো ক্ষতি তো করতেছে না। অবশ্যই ক্ষতি করতে আছে, আপনি বুঝতে আসেন না, উনি অনেক বড় ক্ষতি করতে আছে। শোনেন উনি হইতেছে যে এক পেজগি ডেকি। বাবু কি বলতেছো যে? হ্যাঁ এক পেজগি ডেকি, ঠিক আছে। উনি মনে করেন পদে পদে পেজগি কিবেল কার লাগানো যায় ওইটা চিন্তা করতে থাকে, সারাটাক্ষণ তো হিন্দি সিরিয়ালের কুটনামি দেখতে থাকে, সারাটাক্ষণ হিন্দি সিনেমার কুটনামি দেখতে। আসতে বলো শুনতে পাবে, শুনি শুনি ঠিকই আছে। এরপর এই দেখেন ফাইজুলের লইও কি গেম খেলে, আমার আমি যদি উল্টো গেম না খেলতাম হ্যালো ফাইজুলের আমার গাড়ি চাপাই দিতে দিতে অবশ্যই দিতে।
এই ইয়ের পর আসেন। উনি বিভিন্নভাবে আমার তো হেন তেন করেই করে কোনো কাম কাজ নেই, একটা সারা উনি নেই একটু বিয়েতে থাকলো এখন এত তাড়াতাড়ি বলার দরকার নাই, আমি বুঝাই শুনে বলবো। তারপর তুমি যে প্রস্তাবটা দিছো যে বুঝাই শুনে ওর স্বামীর কাছে ফেরত দেওয়ার জন্য, আমি সেই কাজটা করার জন্য চেষ্টা করবো। থাক, এখন তুমি উল্টাপাল্টা ওর সাথে ব্যবহার খারাপ করো না, বুঝছো? হাজার হইলে আমার বাগনি তো টুনি তো সে। হ্যাঁ, আমার বাগনি দেখি তো উল্টোপাল্টা ব্যবহার করতে আসি না, নাইলে একটু শাড়ি পরতাম, পরলে পরতাম মনে করেন যে কোগ্য দিয়ে গেছে মুখটার ভিতরে কেন ফিকে মারছে না, সব বুঝিয়ে দিতাম। পুরি নেই আমার দিকে যাই। আপনি আমাদের যাইছেন না, এত সুইট লাগে আপনার।